What's up guys, welcome back to another vlog. So এটা হচ্ছে শাহ আমানত সেতু আর আমি আছি বর্তমানে কর্ণফুলি নদীর উপরে যে সেতুটা শাহ আমানত সেতু নামে পরিচিত আপনাদেরকে এখানে আসছি সবকিছু এ টু জেড সবকিছু ভিউ দেব এমনকি আমরা নৌকাতেও চড়বো আপনাদেরকে সবকিছু বড় বড় শিপ বিল্ডার্স তারপর এখানে কীভাবে এটা সৃষ্টি হয়েছিল কবে কত সালে এটা আসলে নির্মাণ করেছিল সব কিছু এ টু জেড আসলে এই ভিডিওটাতে বলবো আর হ্যাঁ সবাই যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করবেন খুব সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমি এখন সেতুর ওই পার থেকে এই পারে চলে এসেছি আর এই পারে দেখুন কতগুলো বড় বড় শিপমেন্ট দাঁড়িয়ে আছে ও সবগুলো মাল লোড করা ও সবগুলো মাল লোড করে আবার তার গন্তব্য উদ্দেশ্যে চলে যাবে তো দেখতে পাচ্ছেন ওয়েদারটা আসলে অনেক সুন্দর একটা ওয়েদার আর কতগুলো এখানে হাজারের উপর শিপমেন্ট দাঁড়িয়ে আছে আসলে এটা হচ্ছে যেটা নদীটা হচ্ছে কোটি কোটি ব্যবসা বাণিজ্যের জন্য একদম একটা নদী এই নদীতে আসলে কোটি কোটি টাকার ব্যবসা হয় আর দেখুন গাইস এখানে কত বড় বড় যে লরিগুলো আছে লরিগুলো থেকে জাহাজে শিপচে করে এখানে আসলে সব কিছু আসলে এক টু জেড এমনকি নদীর নিচেও কাজ চলতেছে দেখুন গাইস এখানে কত বড় কনস্ট্রাকশনের কাজ চলছে অলরেডি আসলে বিউটিফুল একটা প্লেস এটা আর ঘোরার জন্য তো বেস্ট একটা প্লেস যখন সানসেট হয় এটা একটা বেস্ট একটা প্লেস হয়ে যায় তো দেখতে দেখতে আমরা অলরেডি নিচে চলে এসেছি এটা হচ্ছে নিচে আমার উপরে ঠিক শাহ আমানত সেতু দেখতে পাচ্ছেন আমরা একদম নিচে এসে গেছি আর নিচ থেকে আপনাদের পুরো ভিউটা দেবো আর তাই গাইস দেখুন নিচে আসলে পানি অনেক বৃষ্টির কারণে আসলে পানি জমে গেল আর ওই পাশে দেখুন সবগুলো শিপমেন্ট লাইন টু লাইন করে দাঁড়িয়ে আছে আমি এখন বর্তমানে সেই ব্রিজের নিচে আর এখান থেকে আমরা নেমে যাব নেমে আপনাদেরকে সব কিছু ওই যে ওপারে সব কিছু আর আসলে ভিউ সবগুলো দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন গাইস আসলে এই পাশটা দিয়ে আসলে টুরিস্টরা নামতে পারে নিচে আমরা এখন নিচে নামবো আর এটা হচ্ছে শেষ আমার সেতু আসলে অনেক সুন্দর একটা বিউটিফুল একটা প্লেস এখন ওয়েদারটা আসলে একটু আগে ওয়েদারটা ভালো ছিল বাট এখন আবার বৃষ্টি নামতে শুরু করলো সো সমস্যা নেই আপনাদেরকে আজকে আমি সব কিছু এ টু জেড ঘুরিয়ে দেখাবো সো গাইস অলরেডি নিচে চলে এসেছি সো গাইস দেখুন নিচে থেকে আসলে এখানে দেখুন কয়টা দোলনা আছে চটপটি ফুচকার দোকানও রয়েছে এখানে দুই একটা সো আপনারা চাইলে চটপটি ফুচকা এখানে সব কিছু এনজয় করতে পারেন সো দেখতে দেখতে অলরেডি আমরা সেই নিচে চলে এসেছি এখন ওই পার দিয়ে আমরা উপরে উঠবো শাহ আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলি সেতু হলো কর্ণফুলি উপর দিয়ে নির্মিত তৃতীয় সেতু 2007 সালে 8ই আগস্ট সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2011 সালে সেতুটির কাজ শেষ হয় আমরা এখন ঠিক সেতু নিচে আছি আর এখানে তো বৃষ্টি অলরেডি পড়ছে না ছোটো ছোটো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে অলরেডি আমরা একদম সেতুর নিচে একদম নদীর পাড়ে চলে এসেছি আর এখান থেকে যারা বোট ভাড়া করে ওই পার যেতে চান তারা ঠিক এখান থেকে যাবেন আর ওইখানে ফেরিঘাটও আছে ফেরিঘাটও যেতে পারবেন বাট এখান থেকে চলছে না এখন আমরা ফেরিঘাট থেকে নৌকা নিয়ে ওই পার যাবো ওইখানে একটু দেখুন কত বড় একটা যে জাহাজ দাঁড়িয়ে রয়েছে আর ঠিক চলুন আমরা এখন আপনাদেরকে নিচে নিয়ে যাব সো গাইস আসলে অনেক সুন্দর একটা প্লেস আর এখানে দেখুন একটা বোর্ডে কাজ চলছে অলরেডি এই বোর্ডটা আসলে ঠিক করছে ওরা পুরনো হয়ে গেছে তাই মেরামত করছে আমরা এখন ঠিক নদীর একদম সরাসরি নদীতে নেমে যাব নদীতে কী চলছে সব কিছু আপনাদেরকে ভিউগুলো দিব আসলে অনেক সুন্দর একটা প্লেস সো গাইস দেখতে পাচ্ছেন অলরেডি একজন মাছ ধরছে উনি মাছও পেয়েছে নাকি চিংড়ি মাছ ধরছে মনে হয় উনি সো দেখি উনি কী বলছে উনি নাকি চিংড়ি মাছ ধরছে কিন্তু পেয়েছে নাকি দুই একটা সো চলুন আমরা এখন ওই পারে যাবো ওই পারে কী কী আছে সব কিছু দেখাবো সো গাইস আসলে জাহাজটা একদম সরাসরি দেখে অনেক বড় লাগছে সো দেখুন এখানে বাচ্চা ওইটা খেলছে ওদের সাথে একটু কথা বলবো সো ওনাকে বাই বলার পর চলুন ওদিকে আমরা যাই গাইস যেতে যেতে আপনাদেরকে সবাইকে বলবো ওয়েদার যখন ভালো থাকবে রোদ সানসেট দেখার জন্য একটা বেস্ট একটা প্লেস হচ্ছে এটা সো গাইস এরা দেখুন কি করছে এখানে সবাই কেমন আছো কি করছো তোমরা এখানে গোসল করতেছো সো গাইস ইচ্ছে করছিল আমার থেকে নেমে যেতে আমি অনেক দিন ধরে নদীতে গোসল করিনি বাট করব সামনে করব আর চলুন আমরা একটু ওই পারে যাই সো গাইস আসলে এখন
পানির স্রোতটা দেখুন গাইস অনেক বড় একটা স্রোত দিচ্ছে, এখন বড় বর্ষা একটা কালের মতো। সো পানি আসলে অনেক পানি এখানে দেখা যাচ্ছে। সো পুরাই ডুবে গেছে, যেই পিলারগুলো আছে সবগুলো আসলে ডুবে গেছে, অনেকগুলো পানি হয়েছে এখানে। সো গাইস আসলে অনেক সুন্দর একটা ভিউ, চলুন আমরা একটু উপরে যে উপরে দেখুন ওরা ছক্কা বোর্ড যেটা আছে সেটা খেলছে। সো ওরা ওদের মতো আনন্দ করুক, আমরা এখন যাই ওই পারে যা যা আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। সো গাইস দেখতে দেখতে আমরা ওইখান থেকে চলে এসেছি। আর গাইস দেখুন এখানে অনেকগুলো শিবের কাজ চলছে, অনেক বড় বড় শিব, এগুলো আসলে অনেক দূর বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে আসলে ওরা মাল নেওয়া আনা করে বাংলাদেশের সাথে। আপনারা নিশ্চয়ই জানেন যে চট্টগ্রাম একটা শিল্প এলাকা। আর হ্যাঁ, সেতুটি চালু হওয়ার পর কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে শিল্প এলাকা শিল্পের বিকাশে শুধু সহায়ক হওয়ার পাশাপাশি বান্দরবন এবং কক্সবাজার পর্যটন শহরে নতুন দিগন্ত সূচনা হয়। সো আসলে অনেক একটা বিশাল একটা ব্যাপার যে এই সেতুটি আসলে কক্সবাজার বান্দরবন সব জায়গায় এই সেতুটা দিয়ে আসলে যেতে হবে। সো গাইস দেখি আমরা এখানে অনেকগুলো শিপের কাজ চলছে অলরেডি। সো গাইস দেখতে পাচ্ছি আমরা অলরেডি চলে এসেছি, অনেক সুন্দর একটা প্লেস আসলে এখানে ঘোরার জন্য, সানসেটের জন্য, ওয়েদারটা আসলে অনেক সুন্দর এখানে। সো গাইস আপনাদেরকে বলেছিলাম যে আমি নদীটা পার হবো, তার জন্য এখন আমি সেতু যে ফেরিঘাট আছে ওইখানে চলে যাচ্ছি, 20 টাকা না 40 টাকা ভাড়া দিয়ে ওইখানে ফেরিঘাট চলে যাচ্ছি। আর ফেরিঘাট থেকে আমরা 15 টাকা দিয়ে সেই নদীটা পার হবো। গাইস দেখতে দেখতে চলে এসেছি সে ফেরিঘাট, এটা হচ্ছে সেই ট্রলার ঘাট ফেরিঘাট যেটাই বলেন না কেন। আর এখানে দেখুন গাইস অনেকগুলো নৌকা দাঁড়িয়ে আছে, একদম বুড়িগঙ্গার মতো, বুড়িগঙ্গার নৌকার মতো আসলে নদীর মতো একটু পার করছে ওর ওই পারে। সো আমরা এখন চলে যাব হচ্ছে একটা করে। সো অলরেডি চলুন আমরা একটাতে আসো যাই। সো আমরা অলরেডি একটাতে বসে পড়েছি, 15 টাকা দিয়ে আমরা ফিরিঙ্গি বাজার উদ্দেশ্যে রওনা দিব এখান থেকে। সো গাইস আসলে অনেক মজা লাগছে যে পানি এখন স্রোতটা ভালো। আর অলরেডি দেখুন আমরা অলরেডি বসে গিয়েছি, এখন আমাদের বোটটা অলরেডি ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার পর আমরা একদম মাছ নদীতে একদম আপনাদেরকে সব কিছু আসলে ভিউগুলো সব কিছু এ টু ডেট সব ভিউ দেবো। সো অলরেডি 10-12 জন উপর নিয়েছে আমাদের বোটটাতে। সো অলরেডি দেখুন আমরা অলরেডি চলে এসেছি প্রায় অর্ধেকের মতো, আমাদের বোটটাও ছেড়ে দিয়েছে প্রায়। সো আসলে গাইস অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি এখান থেকে, আসলে মনমুগ্ধকর একটা ভিউ দেখতে পাচ্ছি এখান থেকে। সো ওয়েদারটা আসলে অনেক সুন্দর একটা ওয়েদার। কর্ণফুলী নদী বাংলাদেশ ভারতের একটি সীমান্তবর্তী একটি নদী, এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি প্রধান নদী। নদীটি বাংলাদেশের অংশের দৈর্ঘ্য 161 কিলোমিটার, গড় ও প্রস্থ 453 মিটার। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কর্ণফুলী নদীর প্রদত্ত পরিচিত হলো নম্বর হলো পূর্ব পাহাড়ি অঞ্চলের নদী নম্বর 3, এর উপনদী হলো হালদা বোয়ালকালী। কর্ণফুলী নদী ভারতের মিজোরাম প্রদেশের মোমিতো জেলার শোষগ্রাম লুসাই পাহাড় হতে শুরু হতে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া চট্টগ্রাম পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরের হয়ে মিলিত হয়েছে। এই নদীটি মোহনাতে বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম সমুদ্রবন্দর অবস্থিত। এর দৈর্ঘ্য 320 কিলোমিটার, রাঙামাটি জেলা বরকল উপজেলা থাগা নদীর মোহনা বা টোগা মুখ হতে বড় হরিণিয়ার মুখ পর্যন্ত এই 6 কিলোমিটার কর্ণফুলী ভারত বাংলাদেশের সীমান্ত নির্ধারণ করেছে। এই 6 কিলোমিটার নদীর ডান পাশে ভারত এবং বাম পাশে বাংলাদেশ। আর হচ্ছে কর্ণফুলী নদীর উপর দিয়ে বাঁধ দিয়ে রাঙামাটি জেলা কাপ্তাই উপজেলা কাপ্তাই বাঁধ তৈরি হয় 1966 খ্রিস্টাব্দে। এই বাঁধে সঞ্চিত পানি ব্যবহার করে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই নদী দিয়ে আরও নানান কথা প্রচলিত আছে। সো আমরা সবগুলি ইতিহাস তো এক ভিডিও তো বলতে পারবো না। সো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় শিপ ম্যান এখানে দাঁড়িয়ে আছে। সো গাইস আমরা অলরেডি চলে এসেছি, আর পেছনে দেখতে পাচ্ছেন গাইস অনেক বড় বড় আসলে সেই শিপমেন্টগুলো, এগুলো দিয়ে আসলে বিদেশ থেকে বড় বড় দেশ থেকে আসলে জিনিস আনা হয়, সিমেন্ট বালু তো আরও বিভিন্ন দেশে আসলে শিপমেন্টগুলো দিয়ে আসলে ওরা নেওয়া আনা করে। আসলে বড় বড় আসলে চোখের সামনে দেখলে আসলে অনেক বড় একটা জাহাজ প্রায় এটা। সো দেখতে তো আসলে বিশাল বড় একটা জাহাজ, আপনারা সবাই আসলে আসলে দেখতে পারবেন এই জাহাজগুলো আসলে কত বড় বড় আসলে জাহাজগুলো। সো দেখতে দেখতে অলরেডি চলে এসেছি আমরা। সো দেখুন গাইস অলরেডি আমরা সেইখানে চলে এসেছি, আমরা 2-3 মিনিট পর চলে যাব। সো অলরেডি সো এটা হচ্ছে সেই ফিরিঙ্গি বাজারের ফেরিঘাট, এটা হচ্ছে সেই ফিরিঙ্গি বাজার ফেরিঘাট। সো আমরা অলরেডি নিচে নেমে গেছি, আমাদের বোট অলরেডি চলে যাচ্ছে আবার।
আসলে সবাই আসবেন এখানে ঘুরতে আসুন, ওয়েদারটা অনেক সুন্দর একটা ওয়েদার। সো আশা করি আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ সবাই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, বাই।